কি বলছো? আমি ভুলে গেছি, আমি বললাম যে আমাদের দেশে ভালোবাসাটা একটা সরমের ব্যাপার। তুমি বলছো অ্যাকচুয়ালি, আমি একমত, কারণ না এটা অ্যাকচুয়ালি আমিও বলি না, এটা বলছে হুমায়ুন আহমেদ। আচ্ছা উনি স্যার ঠিক বলছেন, ওনার সাথে একমত। কারণ দেখো আমাদের দেশে ভ্যালেন্টাইন্স ডে তে এটার একেবারে বাপ মা চাচা চাচি সবার সাথে গুলায় ফেলে। গুলায় ফেলাটা অপরাধ না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার খারাপটা এটা লাগে, এটা নিয়ে যখন অনেকে তর্ক করে যে ভালোবাসা দিবস শুধু প্রেমিক প্রেমিকার জন্য না, বাবা মার জন্য হতে পারে। হ্যাঁ হইতে পারে তোমার জন্য, এখন তোমার যদি প্রেমিকা না থাকে কিংবা প্রেমিকা সহ বাবা মার জানাইতে ইচ্ছে করে জানা, অসুবিধা নাই। কিন্তু এটা নিয়ে তর্ক করা ঠিক না, কারণ মূল গল্পটা জানো, মূল গল্পটা আজকে ভ্যালেন্টাইন্স ডে কেন, ভ্যালেন্টাইন কার নাম ছিল, ওই গল্পটা এই জিনিসটা আসছে কোথেকে, এটা আসলে বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি প্রেমিক প্রেমিকার জন্যই। তো এটা শরমের ব্যাপার কেন? আমার শ্বশুর সাহেব যে কি করতো সেটা বলো তো। আব্বা কি করতো ভ্যালেন্টাইন্স ডের দিন? ওই ফুল আনতো, হ্যাঁ আমার জন্য ফুল আনতো, আমাদের তিনজনের জন্যই ফুল আনতো, মানে আমাদের দুই বোনের জন্য। তা আমি বলতাম যে আমার জন্য ফুল আনছে, আনছো ঠিক আছে, আমাদের জন্য ফুল আনার দরকার, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে। তারপর মানে সবাই হাসতো, বলতো না না সবার জন্যই আনছি। তারপরে আব্বা আম্মার জন্য ইয়া আনতো, স্পঞ্জ রসগোল্লা আনতো, আর নাইলে দই আনতো, মানে যেটা আম্মা খাইতে পছন্দ করে। এবং আম্মা তো চকলেট খেতে পছন্দ করে, তা আব্বা করতো কি, চকলেট কিনে আম্মার বালিশে নিয়ে চলত। আল্লাহ আম্মা পাওয়ার আগে যদি আমি পাইতে থাকি। আমার কথা হলো যে এটা বালিশের নিচে রাখার দরকার কি? আপা তো আম্মাকে সরাসরি দিতে পারে। আমাদের দেশে কেন জানি যে আমরা যে স্বামী স্ত্রী যে দুইজন দুইজনকে ভালোবাসে কিংবা প্রেমিক প্রেমিকা, এটা এটা যে এত শরমের ব্যাপার, কিন্তু মানে শরমের ব্যাপার কেন?